মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার সফরে আসার আগে বিভিন্ন দাবি নিয়ে জাতীয় সড়ক ও রেল অবরোধ করল ভারত জাকাত মাঝি পরগনা মহল। বুধবার অলচিকি ভাষায় শিক্ষা হোস্টেল অলচিকি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে শালবনীতে জাতীয় সড়ক ও আদ্রা ডিভিশনের শালবনী এলাকায় রেল অবরোধ করল ভারত জাকাত মাঝি পরগনা মহল। জানা গিয়েছে অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ চলবে। ইতিমধ্যে ঘটনাস্থলে রেল আধিকারিকরা এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ভারত জাকাত মাঝি পরগনা মহলের কার্যকর্তাদের সঙ্গে কথোপকথন করছেন। তবে দীর্ঘদিন এই অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়ক জুড়ে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু গাড়িকে কেশপুর হয়ে মেদিনীপুরের দিকে পাঠানো হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসার আগে তাদের এই দাবি সরকার যদি না মানে তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে এগোতে চলেছে ভারত জাকাত মাঝি পরগনা মহল। মূলত আমাদের ছেলে মেয়েদের জন্যই আন্দোলনে নেমেছি। আমাদের বাচ্চারা ঠিকঠাক পড়াশোনার সহযোগিতা পাচ্ছে না, যেমন বই হোস্টেল টিচার। আমাদের যে সাঁওতালি মিডিয়াম চালু হয়েছে কিন্তু সেটার কোনো পরিষেবা আমরা পাচ্ছি না, ওই জন্য আমরা এই আন্দোলনে নেমেছি। এই অবস্থায় কী চাইছেন? আমরা চাইছি যাতে আমাদের ছেলে মেয়েরা সুস্থভাবে পড়াশোনা করতে পারে, সময় মতো যেমন বাংলা মিডিয়ামে বই পাচ্ছে সেভাবে ছেলে মেয়েরা বই যেমন পায়, আর যেমন বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরা হোস্টেল পেয়েছে আমাদের ছেলে মেয়েরাও যেমন হোস্টেল পায়, খাবার পায়। আমাদের ছেলে মেয়েরা তো বাড়ি থেকে মানে টাকা দিয়ে গার্জেনরা খাবারের জন্য টাকা দেওয়া হচ্ছে কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত গার্জেনরা পায়নি। সেইগুলো নিয়ে আমরা এই আন্দোলনে নেমে নেব। এখন অবধি কি প্রশাসনিক কোনো না না এখন অবধি কোনো কিছু প্রশাসন থেকে আমাদেরকে জানায়নি। হ্যাঁ আমরা চালিয়ে যাব, যতক্ষণ না আমাদেরকে এটা নিয়ে কোনো কিছু রায় দিচ্ছে ততদিন আমরা অবরোধ চালিয়ে যাব। আমার নাম কুচি সরেন, স্থানীয় বাসিন্দা, এই শালবনী ব্লকেরই বাসিন্দা।